হ্যালো ভিউয়ার্স, সিটি ইউনিয়ন ব্যাংকের এটিএম এ গিয়ে এটিএম কার্ড দিয়ে কিভাবে টাকা উঠাতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি এটিএম এ দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন। চ্যানেলে নতুন হলে এরকম ভাবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকেন। তো আমি দেখাচ্ছি কিভাবে সিটি ইউনিয়ন ব্যাংকের এটিএম এ গিয়ে এটিএম কার্ড দিয়ে টাকা উঠাতে হয়। সিটি ইউনিয়ন ব্যাংকের এটিএম এ এলাম। প্রথমে এটিএম এ এটিএম কার্ডটা এরকম ভাবে দিয়ে নিতে হবে। দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে কিছুক্ষণ ওয়েট করে নেওয়ার জন্য। এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ, রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ। তো এখানে যে কোনো একটা ভাষা সার্চ করে নিয়ে নিতে হবে, তো আমি ইংলিশ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইউর পিন, তো এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। এটিএম কার্ডের পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন প্রেস এয়ার, তো প্রেস কেয়ার করে নিয়ে নিতে হবে। তো আমি প্রেস এয়ার করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে, রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্রয়াল, তো ক্যাশ উইথড্রয়ালে প্রেস করে নিয়ে নিতে হবে। তো আমি ক্যাশ উইথড্রয়ালে প্রেস করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট দ্য অ্যাকাউন্ট টাইপ, এখানে দেখতে পাচ্ছেন সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ক্রেডিট। তো আমার সেভিং অ্যাকাউন্ট সেভিংসে প্রেস করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে কত টাকা চাই আমি সেটা দেওয়ার জন্য, প্লিজ এন্টার ইউর অ্যামাউন্ট, তো আমি কত টাকা চাই সেটা দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, কনফার্ম করে নিয়ে নিতে হবে। তো আমি কনফার্ম করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়েন্ট এ রিসিপ্ট ফর দিস ট্রানজাকশন, তো টাকা অর্ডারের পরে রিসিপ্টটা চাই কি না, তো আমি রিসিপ্টটা চাই, ইয়েস করে নিচ্ছি। এখানে দেখাচ্ছি কিছুক্ষণ ওয়েট করে নেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন টাকা এসে গেছে। তো ঠিক এইভাবে সিটি ইউনিয়ন ব্যাংকের এটিএম থেকে টাকা উঠাতে হয়। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে নেন।